এবার আমরা আবারও শুনবো আমাদের প্রতিযোগীর কণ্ঠে গান আর সেই প্রতিযোগী হচ্ছে পিয়াস গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা আপনারই তো ভাতিজা না তো ভালো ট্রেনিং দিয়েছেন তাই না সল ভাই তোমার কি মামা হয় জি তো ওনার নামটা কি তুমি জানো মামার নাম কি বল তো সোহেল সোহেল মোটসেল তোমার তোমার ভাগনা তো ভালোই মোটামুটি একই রকম আচ্ছা গান কি তুমি খুব এনজয় করছো গাওয়ার সময় জি 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 এই সাই টুটুল কি বলেন পুরো গেরিলা থ্যাংক ইউ স্যার না না গেরিলা মানে বাদ না 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 কি বলো 10 এর উপরে থাকবে সব সময় থ্যাংক ইউ স্যার এক্সিলেন্ট হাওয়াদমে দেখো তারে আসল বেনা কে বানাইলো এমন রং মহল খানা তাকে তো দেখতে পেলাম না কিন্তু এখনো দেখার চেষ্টা করেই যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু অনুভব করি পিয়াস যে সুন্দর করে গেল যে সুন্দর করে ওটাকে পরিবেশন করলো এবং আমার কাছে ওর গলার যে যশ গলার যে ভেতরে যে জোয়ারি ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যান্ড ফ্যাবুলাস থ্যাংক ইউ স্যার তুমি তো শুধু খুদে গানরাজ নও তুমি বড় খুদে গানরাজ কেমন করে জানো তুমি পরেছো বড়দের ড্রেস আর পাইকি সব আরো মজা লাগছিল ও যে নেচে যাচ্ছে না ওর জামা দুলছে ও দুলছে না সবচেয়ে মজা মনে হচ্ছে একটা পুতুল নাচের মতো ওকে দোলানো হচ্ছে। তবে একটা মজার জিনিস ছিল গানের ভেতরে যে এনজয় করে গাওয়া, এটা এটা খুব একটা আলাদা ব্যাপার, একটা বৈশিষ্ট্যের ব্যাপার, সেটা ওর মধ্যে আছে। থ্যাংক ইউ ম্যাম। যেটাকে বলা হয় স্পেশাল, সুমা আপা যেটাকে বলে স্পেশাল। বাবা এবারের জন্য তুমি বাদ। আচ্ছা ঠিক আছে আমি বাদ, কিন্তু ভেরি স্মার্ট। কোনো কিন্তু নাই স্যার। বলেন কি? তাহলে এগিয়ে যাও। থ্যাংক ইউ।